আপনাদের মধ্যে হয়তোবা অনেকেই জানেন না বাইনান্সের মধ্যে কিন্তু কিছু হিডেন ফ্রি আর্নিং সেক্টর আছে যেই সেক্টরগুলো ইউজ করলে আপনি কিন্তু ট্রেডিং এর পাশাপাশি বাইনান্সের মধ্যে ইনভেস্টমেন্টের মাধ্যমেও কিন্তু ভালো একটা রিটার্ন নিতে পারবেন সো বাইনান্সের মধ্যে কি কি ফ্রি আর্নিং সেক্টর আছে এইসব বিষয় নিয়ে আজকের পুরো ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আমরা যেহেতু ফ্রি আর্নিং সেক্টর গুলো বাইনান্সের মধ্যে ইউজ করবো সো আমাদের কিন্তু অবশ্যই একটা বাইনান্স অ্যাকাউন্ট থাকা লাগবে যাদের এখনো পর্যন্ত অ্যাকাউন্ট নাই তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে বাইন একটা অফিসিয়াল লিংক পাবেন সেইখানে ক্লিক করে আপনাদের ইমেল এন্ড পাসওয়ার্ড একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তাহলে আপনাদের অ্যাকাউন্ট রিলেটেড কোনো প্রবলেম হলে কিন্তু আমি হেল্প করতে পারবো এর পাশাপাশি বর্তমানে বাইনান্স এর মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে কিন্তু হান্ড্রেড ইউএস ডিটি একটা রিভার্স থাকতেছে এনিওয়েস আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে বাইনান্স এর মধ্যে লগ ইন করে ফেলবেন এরপর আপনারা যখন মেইন পেজের মধ্যে চলে আসবেন তখন এইখানে দেখতে পারবেন আর নামে একটা সেকশন আছে আর যারা ফোন ইউজ

কতগুলো ফ্রি আর্নিং সেক্টর আছে সেইগুলো সম্পর্কে কিন্তু অনেকেই জানেন না যার কারণে আজকের ভিডিওটা মেক করতেছি যার ফলে আপনারা বুঝতে পারেন যে বাইনান্সে ট্রেডিং করার পাশাপাশি আর কোন কোন ওয়েতে আর্নিং করা যায় কারণ অনেক সময় দেখা যায় ক্রিপ্টো মার্কেট ডাউন থাকার কারণে কিন্তু অনেকে ইউএসডিটি অথবা বিউএসডি অর্থাৎ যেগুলো স্টেবল কয়েন আছে সেগুলো কিন্তু শুধু শুধু পড়ে থাকে আবার অনেকেই থাকে যারা লং টাইমের জন্য কয়েন কিনে কিন্তু স্পট ব্যালেন্সের মধ্যে ফালায় রাখে বাট তারা কিন্তু এই ফ্রি আর্নিং সেক্টর গুলো সম্পর্কে জানলে সেই সব কয়েন ইউজ করে কিন্তু প্যাসিভ একটা আর্নিং জেনারেট করতে পারে সো আমরা আজকে মূলত পাঁচ থেকে আটটা সেক্টর সম্পর্কে সম্পর্কে একটু বেসিক আলোচনা করব যেমন আমরা যদি অটো ইনভেস্টের কথা বলি কোন একটা কয়েনের মধ্যে যদি আপনি ডিসিএ করে করে অটোমেটিক্যালি বাই করতে চান সেটা কিন্তু বাইনান্সের মধ্যে পসিবল অর্থাৎ আপনি কোন একটা কয়েন সিলেক্ট করলেন এরপর ওখানে অ্যামাউন্টটা সিলেক্ট করে দিলেন অ্যান্ড দেন আপনি কিন্তু সেট করে দিতে পারবেন যে আপনি ওই কয়েনটা কবে কবে কিনবেন এরপরে কিন্তু অটোমেটিক্যালি বাইনান্স আপনার ব্যালেন্স ইউজ করে ওই কয়েনটা কিনতে থাকবে এরপরে একটা সময় গিয়ে কিন্তু আপনি এখান থেকে প্রফিট পাইতে পারেন সেকেন্ডলি বাইনান্সের অনেক ফেমাস একটা ফ্রি আর্নিং সেক্টর হইতেছে বাইনান্স লঞ্চ পুল সো আপনারা হয়তো বা এই সেক্টরটা সম্পর্কেও জানেন যে বাইনান্সের লঞ্চ প্যাড অথবা লঞ্চ পুলের মধ্যে আপনাদের যে BNB কয়েন থাকে অথবা স্টেবল কয়েন থাকে সেইগুলো যদি স্টেক করেন অথবা লক করে রাখেন তাহলে বাইন্যান্সের লঞ্চ প্যাড অথবা লঞ্চ পুলের মধ্যে যে কয়েনগুলো আসে সেই কয়েনগুলো লিস্টেড হওয়ার আগেই কিন্তু আপনারা সেখান থেকে কিছু কয়েন ফ্রিতে পান সো এটা একটা ওয়ে এরপরের ফ্রি আর্নিং সেক্টরটা হইতেছে লিকুইডিটি ফার্মিং সো লিকুইডিটি ফার্মিং এর বেসিকটা হইতাছে আপনাদেরকে এখানে দুইটা কয়েন দেওয়া হবে ওই দুইটা কয়েনের কিছু পরিমাণ আপনাদেরকে এখানে লক করে রাখতে হবে তাহলে মানুষ যখন ওই দুইটা কয়েনের মধ্যে ট্রেড করবে অথবা ওই কয়েনগুলো কনভার্ট করবে সেখান থেকে বাইন্যান্স যে ফিটা কাটবে তার একটা পার্সেন্টেজ আপনাকে দিবে যেমন আমরা যদি এখানে ইউএসডিসি স্ল্যাশ ইউএস কথা বলি তাহলে আপনাদেরকে ইউএসডিসি এবং ইউএসডিটি এই দুইটা কয়েনের মধ্যে একটা অ্যামাউন্ট হোল্ড করে রাখা লাগবে এরপরে মানুষ যখন ইউএসডিসি থেকে ইউএসিডি কনভার্ট করবে অথবা ইউএসডিটি থেকে থেকে তে কনভার্ট করবে তখন কিন্তু আপনি এখান থেকে রিওয়ার্ডস পাবেন এবং আপনি ফার্মিং এর এই পেয়ার থেকে কি পরিমাণে ইল্ড পাবেন সেটাও কিন্তু পার্সেন্টেজ এখানে শো করবে এই লিকুইডিটি ফার্মিং নিয়েও কিন্তু আমার চ্যানেলের মধ্যে ডিটেলস একটা ভিডিও মেক করা আছে আপনারা কিন্তু ভিডিওটা দেখলে এটা সম্পর্কে একদম ডিটেলসে বুঝতে পারবেন লিকুইডিটি ফার্মিং এর মতো আর একটা সেম কনসেপ্ট হইতেছে সব অর্থাৎ এখানে আপনার দুইটা কয়েন দেখতে পাচ্ছেন ইথিরিয়াম এবং ইউএসডিটি সো আপনি যদি আপনার ব্যালেন্সটা ইথিরিয়াম এবং ইউএসডিটির মধ্যে এখানে হোল্ড করে রাখেন এবং কেউ যদি ইথিরিয়াম থেকে ইউএসডিটি তে সোয়াপ করে তখন কিন্তু এখান থেকে আপনি একটা রিওয়ার্ডস পাবেন এরপর আর সেক্টরটা হইতেছে ক্রিপ্টো সেভিংস অথবা সিম্পল আর্ন সো অনেকেই কিন্তু লং টাইম এর জন্য কিছু কয়েন কিনে স্পট ব্যালেন্সের মধ্যে ফালায় রাখেন বাট কেউ যদি ওই কয়েনগুলো জাস্ট স্পট ব্যালেন্স থেকে ট্রান্সফার করে সেভিংস এর মধ্যে নিয়ে আসে তাহলে কিন্তু তার সেই ব্যালেন্সটা সেভিংস এর মধ্যে লক থাকতেছে সে যে কোনো সময় চাইলে কিন্তু এটা আনলক করে ফেলতে পারবে আবার বাট এই যে তার ব্যালেন্সটা স্পট ব্যালেন্স থেকে সেভিংস এর মধ্যে ট্রান্সফার নিয়ে আসছে এইটার জন্য কিন্তু সে ডেইলি একটা পার্সেন্টেজ জেনারেট করা পসিবল এরপরে বিএনবি ভল্ট এর মাধ্যমেও কিন্তু অনেকে ফ্রি আর্নিং করতেছে বিএনবি ভল্ট কি জিনিস সেটা যদি একদম বেসিক ভাবে বলি তাহলে আপনার হয়তো বা জানেন বাইনান্স এর কিন্তু নিজস্ব একটা পেমেন্ট সিস্টেম আছে অনেকেই কিন্তু বিএনবি কয়েনের উপরে ট্রেড করে আবার বিএনবি কয়েন হোল্ড করে আবার অনেকেই কিন্তু বিএনবি কয়েনটা পেমেন্ট সিস্টেমের জন্য ইউজ করে এই যে বিএনপি কয়েনটা বিভিন্ন কাজের জন্য যখন ইউজ করা হইতাছে সেখানে কিন্তু একটা ট্রানজাকশন ফি থাকে আপনি যদি এই বিএনবি এর মধ্যে আপনার হোল্ডিং এ থাকা গুলো হোল্ড করে রাখতে পারেন তাহলে এই বিএনবি কয়েনের মধ্যে যে ট্রানজাকশন গুলো হয় সেইখান থেকে বাইনান্স যে ফিটা পায় সেখান থেকে কিন্তু একটা পার্সেন্টেজ আপনিও পাবেন এন্ড দেন আরেকটা সেক্টর হইতেছে ডুয়াল ইনভেস্টমেন্ট সো ডুয়াল ইনভেস্টমেন্ট বিএনবি ভল্ট এগুলো নিয়ে যদি আমি এখনো ডিটেইলস ভিডিও মেক করি নাই বাট আপনারা যদি এইগুলা টপিকের উপর একদম ডিটেইলস ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমি এইগুলা টপিকের উপরে আলাদা করে ভিডিও মেক করে দিব যাতে করে আপনারা এখানের প্রতিটা টপিক ডিটেইলসে বুঝতে পারেন সো এখানে একটু আপনাদেরকে আমি ডুয়াল ইনভেস্টমেন্টের বেসিকটা বুঝাই দেই ডুয়াল ইনভেস্টমেন্ট হইতেছে আমরা যখন কোন একটা কয়েনের মধ্যে ইনভেস্ট করি তখন কিন্তু আমরা চাই যে ওই কয়েনটা একটু হাই প্রাইসে সেল করবো অথবা আমরা কিন্তু কোন একটা কয়েন একটু লো প্রাইসে বাই করতে চাই সো আপনি কিন্তু এই ডোয়াল ইনভেস্টমেন্ট সেক্টরের মধ্যে দুইটা ফ্যাসিলিটিস পাইতেছেন এর পাশাপাশি আপনি কিন্তু এখানে একটা এক্সট্রা এপিআর পাবেন অর্থাৎ আপনারা যদি সেল হাই সিলেক্ট করেন তাহলে বর্তমান প্রাইস থেকে কি পরিমাণ বেশি প্রাইস আপনি সেল করতে চাইতেছেন ওটা এখানে সিলেক্ট করতে পারবেন তাহলে আপনি বর্তমান যে প্রাইসে কয়েনটা কিনছিলেন এরপর আপনি যে প্রাইসটা টার্গেট করছেন সেই প্রাইসে হিট করলে মাঝখানের যে প্রফিটটা আছে সেটা তো আপনি পাইতেছেনই এর পাশাপাশি আপনি কিন্তু এক্সট্রা হিসেবে এখানে একটা এপিআরও পাইতেছেন সো এটা হইতেছে ডোয়াল ইনভেস্টমেন্টের একদম বেসিক জিনিস এরপর পরের সেক্টরটা হইতেছে ডেফি স্টেকিং সিস্টেম সো কিন্তু স্টেকিং সিস্টেম সম্পর্কে সবাই জানেন এখানে আপনাদেরকে স্পেসিফিক কিছু কয়েন স্টেকিং করা লাগে যার ফলে আপনারা কিন্তু এখান থেকে একটা এপিআর পান অথবা একটা পার্সেন্টেজ আকারে রিটার্ন পান এবং এর জন্য কিন্তু আপনারা এখানে কিছু ডিউরেশন পেয়ে যাবেন বা ডিউরেশনের ক্ষেত্রে আপনি একটা বিষয় খেয়াল রাখবেন আপনি যখন কোন একটা কয়েন সিলেক্ট করবেন তার পাশে দেখতে পারবেন অনেক সময় ফ্লেক্সিবল লক দেওয়া আছে আবার অনেক সময় দেখতে পারবেন এরকম টাইম শো করতেছে ফ্লেক্সিবল লক হইতেছে আপনি যখন একটা কয়েন স্টেক করবেন তারপর কিন্তু চাইলে আপনি যে কোনো সময় ওই কয়েনটা আবার আনস্টেক অথবা রিডিম করে ফেলতে পারবেন বাট আপনি

করা হয়েছে কারণ ইথিরিয়াম যে মাইনিং সিস্টেম আছে এটা কিন্তু আগে ছিল প্রুফ অফ ওয়ার্ক নামে বাট পরবর্তীতে কিন্তু এই জিনিসটা প্রুফ অফ স্টেকিং সিস্টেমের মধ্যে কনভার্ট হয়ে গেছে যার ফলে মানুষ কিন্তু এখন বাইনান্স এর মধ্যে ইথিরিয়াম এর উপরে স্টেক করতে পারে সো এই ছিল আজকের ভিডিও আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি বুঝাইতে পারছি যে বাইনান্স মধ্যে কি কি ফ্রি আর্নিং সেক্টর আছে অনেক ক্ষেত্রে আপনাদের কিন্তু ইনভেস্ট করা লাগতে পারে বাট ওইটা কিন্তু ইনভেস্টমেন্ট না আপনি যখন কোন একটা কয়েন হোল্ডিং এর মধ্যে রাখছেন অথবা আপনার কাছে যখন স্টেবল কয়েন পড়ে আছে ওইটা ইউটিলাইজ করার মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে এক্সট্রা একটা প্যাসিভ ইনকাম পাইতেছেন সো ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে যারা চ্যানেলের ভিডিও করে রেগুলার দেখেন বাট এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ক্রিপ্টোন রেগুলার আপডেট পাইতে চান তারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে যদি ভিডিও নিয়ে কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন তো সবাই ভালো থাকবেন আলাইকুম